আসসালামু আলাইকুম, আমি মোখলেসুর রহমান, শিক্ষানবিশ আইনজীবী, ঢাকা জজ কোর্ট। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব যে তালাক দেওয়ার পরে সেই তালাক প্রত্যাহার করা যায় কিনা, বা এই ধরনের কোনো বিধিবিধান আছে কি না আমাদের আইনে। প্রথমত, তালাক হয় কি কারণে? অনেক সময় অনেক ধরনের তালাক এরকম দেখা যায় যে হুট করে রাগের বসে তালাক দিয়ে ফেলেছে, অথবা নিজেরা সংসার করতে চায় বাট ফ্যামিলির চাপে বা সামাজিক একটা চাপে, চাপ সৃষ্টি হয়ে চাপের মধ্যে তারা একে অপরকে তালাকের নোটিশ প্রদান করে থাকে, অথবা ভুল বোঝাবুঝির কারণে তালাকের নোটিশ দিয়ে দেয়, তার সাথে আর থাকতে চায় না, এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়। এই সময় আমাদের কাছে যে প্রশ্নগুলো আসে, ভাই তালাক কি প্রত্যাহার করা যায়, তালাক প্রত্যাহার কতদিনের মধ্যে করা যায়, আচ্ছা আমি যদি তালাক প্রত্যাহার করতে চাই কী কী করতে পারি, কী কী করতে হবে, আমার তালাক প্রত্যাহার করতে গেলে আমার কোথায় যাইতে হবে, আমার কী কী করা লাগবে, তো চলুন আজকে আমরা এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করি। প্রথমত, তালাক দিলে সেই তালাক সাথে সাথে কার্যকর হয় না। 1961 সালের মুসলিম পারিবারিক আইনে বলা হয়েছে, যখন কোনো তালাকের নোটিশ প্রদান করা হয়ে থাকে তখন সেই তালাক 90 দিনের আগে কার্যকর হবে না, অর্থাৎ 90 দিন পরে সেই তালাকটি কার্যকর হবে। এই যে 90 দিন সময়, এই 90 দিনটাকে ইদ্দতকালীন পিরিয়ড বলা হয়ে থাকে। তালাক দেওয়ার পরে তালাকদাতা যদি মনে করে যে তার সিদ্ধান্তটি ভুল ছিল এবং ভুল বোঝাবুঝির কারণে তার এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে, তাহলে সে যদি মনে করে যে সে তালাক প্রত্যাহার করতে চাচ্ছে, তাহলে অবশ্যই সে তালাক গ্রহীতার নিকট একটি তালাক প্রত্যাহারের নোটিশ দিবে এবং তাকে এই নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে সে তালাকটি প্রত্যাহার করতে চাচ্ছে, এবং এই তালাক প্রত্যাহারের নোটিশ অবশ্যই সংশ্লিষ্ট চেয়ারম্যান এবং চেয়ারম্যান বা মেয়রের কাছে সে পাঠাবে। এই চেয়ারম্যান বা মেয়রের কাছে সে সেই তালাক প্রত্যাহারের নোটিশটি পাঠাবে, অথবা যদি তালাক প্রত্যাহারের নোটিশ পাঠানো সম্ভব না হয়ে থাকে তাহলে পরবর্তী যে শুনানির দিন আছে সেদিন তারা সশরীরে উপস্থিত হয়ে তালাক প্রত্যাহারের বিষয়টি চেয়ারম্যান বা মেয়রকে জানিয়ে দিবেন। যাকে তালাক দেওয়া হচ্ছে সে যদি 90 দিনের মধ্যেই অন্যত্র কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকে তাহলে তার এই বিবাহটি, তার এই বিয়েটি অবৈধ বলে গণ্য হবে। এটি বলা হয়েছে সৈয়দ আলী নেওয়াজ বনাম কর্নেল মোহাম্মদ ইউসুফ, 15 DLR, আপিল বিভাগ, পৃষ্ঠা নাম্বার 7। এই একটা কেস রেফারেন্স দেওয়া হয়েছে যে যদি 90 দিন পূর্ণ হওয়ার আগেই কেউ অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে তার সেই বিবাহটি বাতিল বলে গণ্য হবে, অবৈধ বলে বিবেচিত হবে। কারণ অন্য একটি কেসে বলা হয়েছে শফিকুল ইসলাম এবং অন্যান্য বনাম রাষ্ট্র, 46 DLR, পৃষ্ঠা নাম্বার 700 বলা হয়েছে, তালাক দেওয়ার 90 দিন পর্যন্ত স্বামী স্ত্রী তারা স্বামী স্ত্রী হিসেবেই থাকে, তাদের মধ্যে তখন তালাক কার্যকর হয়নি, সেহেতু তারা স্বামী স্ত্রী হিসেবেই থাকে এবং তালাক দেওয়ার এই 90 দিন স্বামীকে অবশ্যই তার স্ত্রীর ভরণ পোষণ বহন করতে হবে। তালাক বাতিলের পদ্ধতি, চলুন আমরা এখন দেখে নিই তালাক বাতিলের পদ্ধতি কী, কীভাবে আমরা একটা তালাক প্রত্যাহার করতে পারি বা তালাক বাতিল করতে পারি। তালাক বাতিল বা তালাক প্রত্যাহারের জন্য অবশ্যই আমাদেরকে একটি নোটিশ চেয়ারম্যান বা মেয়রের নিকট প্রেরণ করতে হবে, অবশ্যই সেটা 90 দিনের মধ্যে। 90 দিন অতিক্রান্ত হয়ে গেলে আমরা আর নোটিশ দিতে পারবো না, অর্থাৎ 90 দিন পার হয়ে গেলে তালাক প্রত্যাহারের আর কোনো সুযোগ নেই। তো তালাক যদি প্রত্যাহার করতে চায় অবশ্যই আমাদেরকে 90 দিনের ভিতরে একটা নোটিশ মেয়র অথবা চেয়ারম্যানের নিকট প্রেরণ করতে হবে। এরপর নোটিশ পাওয়ার পর চেয়ারম্যান অথবা মেয়র তাদের দুই পক্ষের সমঝোতা করার জন্য 30 দিনের মধ্যে দুই পক্ষের সমঝোতা করার উদ্দেশ্যে সালিসি পরিষদ গঠন করবেন, এবং উক্ত সালিসি পরিষদ তালাক বাতিলের জন্য প্রয়োজনীয় যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার, সমঝোতার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার, সেই পরিষদ সেই ব্যবস্থা গ্রহণ করবে। এখানে যে তালাক প্রাপ্তর পরে, তালাকের নোটিশ দেওয়ার পরে যে 90 দিনের কথা বলা হয়েছে, এই 90 দিন শুরু হবে যেদিন তালাকের নোটিশ বা তালাক প্রত্যাহারের নোটিশ চেয়ারম্যানের কাছে যাবে বা মেয়রের কাছে পৌঁছাবে। আমি যেদিন তালাকের নোটিশ লিখতেছি অথবা আমি তালাকের নোটিশ প্রেরণ করলাম সেই দিন আমার কার্যকর হবে না, সেই দিন গণনা হবে না, নোটিশটার দিন তখন থেকে গণনা শুরু হবে যখন সেটা চেয়ারম্যান বা মেয়রের কাছে পৌঁছাবে। এটিও বলা হয়েছে একটি কেসের রেফারেন্সে, শফিকুল ইসলাম এবং অন্যান্য বনাম রাষ্ট্র, 46 DLR, পৃষ্ঠা নাম্বার 700 এই রেফারেন্সটা দেওয়া হয়েছে।
এই সালিসি পরিষদ 90 দিন সময় পেয়ে থাকে তাদের এই সমস্যাটা সমঝোতা করার জন্য। এই 90 দিনের ভিতরে তারা প্রতি 30 দিন পর পর একটি একটি করে মোট 3টি নোটিশ পক্ষদ্বয়ের কাছে প্রেরণ করবে তাদের এই সমস্যাটার সমঝোতা করার জন্য। এই সময় স্বামী স্ত্রী যদি মনে করে যে তাদের কাছে তাদের মধ্যে ভুল ভ্রান্তির কারণে এই ধরনের তালাকের নোটিশটা তারা প্রেরণ করেছে বা তালাক দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছিল, তাদের মধ্যে যদি ভুল বোঝাবুঝির সেই অবসানটা ঘটে যায়, তারা যদি আবার মনে করে যে না তারা একসাথে থাকতে চায়, তাহলে তারা আবার একসাথে বসবাস করতে পারে, আবার একসাথে সংসার শুরু করতে পারে। এক্ষেত্রে অবশ্যই 90 দিনের ভিতরে হতে হবে সময়কালটা, 90 দিন অতিক্রম করা যাবে না। যদি 90 দিনের ভিতরে হয়ে থাকে তাহলে তারা আবার একসাথে সংসার করতে পারবে, এজন্য তাদেরকে নতুনভাবে আবার বিয়ে করার কোনো প্রয়োজন নেই। তালাক বাতিলের হলফনামা। তালাকদাতা কর্তৃক তালাক বাতিলের যে বিষয়টি, এটি স্পষ্টভাবে হলফনামায় উল্লেখ থাকতে হবে, স্পষ্টভাবে লিখিত অবস্থায় হলফনামায় থাকতে হবে। তালাক যে দিচ্ছে অর্থাৎ যে তালাকের নোটিশ পাঠাচ্ছে তাকে অবশ্যই এই বিষয়গুলা হলফনামায় স্পষ্টভাবে উল্লেখ করে দিতে হবে যে তার তালাকের সিদ্ধান্তটি ভুল ছিল, সে তার ভুল শুধরে তালাক প্রত্যাহার করে আবার সে একসাথে সংসার করতে চায়, আবার তারা একসাথে বসবাস করতে চায়। তাদের ভুল বোঝাবুঝির কারণে যে নোটিশটা পাঠানো হয়েছিল এটা যেন প্রত্যাহার করা হয়ে থাকে, এই বিষয়গুলো স্পষ্টভাবে সেই তালাক প্রত্যাহারের যে হলফনামা সেইখানে উল্লেখ থাকতে হবে। এবং সেখানে আরও একটা বিষয় অবশ্যই স্পষ্টভাবে থাকতে হবে যে তারা উভয়ে আবার স্বামী স্ত্রী রূপে একসাথে সংসার করতে আগ্রহী এবং তারা একসাথে বসবাস করতে চায়, স্বামী স্ত্রী রূপে ভালোভাবে স্বাচ্ছন্দ্যে তারা দিনাতিপাত করতে চায়, এই বিষয়গুলো হলফনামায় অবশ্যই উল্লেখ থাকতে হবে। এক্ষেত্রে তিনটা জিনিস আপনারা করে রাখতে পারেন, তিনটা জিনিস যদি আপনারা করে রাখেন এটা আপনাদের নিজেদের জন্য ভালো, যিনি তালাক প্রদান করছেন বা যিনি তালাক গ্রহণ করছেন তাদের জন্য এটা খুবই উপকারী, খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আপনারা তিনটা পয়েন্ট নোট করে রাখতে পারেন, এই জিনিসগুলো আপনি নিজের সুবিধার্থে নিজের ভালোর জন্য করে রাখতে পারেন। তার মধ্যে এক হচ্ছে সালিসি পরিষদকে তালাক প্রত্যাহারের বিষয়টি অবগত করতে হবে এবং সেখানে রিসিভ এবং সিল স্বাক্ষর করিয়ে নিতে হবে। দুই, এই রিসিভ কপি স্বামী এবং স্ত্রী উভয়ের কাছে সংরক্ষণ করতে হবে যেন পরবর্তীতে কেউ এটা অস্বীকার করতে না পারে যে না আমি তালাক প্রত্যাহার করি নাই বা আমি তালাক প্রত্যাহার করার জন্য রাজি ছিলাম না, এই ধরনের যেন কেউ কোনো ধরনের দাবি তুলতে না পারে বা অস্বীকার করতে না পারে, এই জন্য তালাক প্রত্যাহারের যে নোটিশ সেটা দুইজনের কাছে সিল স্বাক্ষর সহ একটা একটা করে কপি সংরক্ষণ করে রাখাটা খুবই ভালো। তিন নাম্বার, তালাক প্রত্যাহারের যে বিষয়টি চেয়ারম্যান বা মেয়র বা সংশ্লিষ্ট ওই বডি গঠন যাদের মাধ্যমে করা হয়েছিল তারা একটি তালাক প্রত্যাহারের আদেশ জারি করতে পারেন এবং তালাক প্রত্যাহারের যে আদেশটা তারা জারি করছেন এটার সার্টিফাইড একটা কপি সংরক্ষণ করে রাখা যেতে পারে নিজের সুবিধার্থে। এই ছিল তিনটা পদ্ধতি, আপনারা এই তিনটা পদ্ধতি অবশ্যই নিজে মাথায় রাখবেন এবং এগুলো তালাক প্রত্যাহার করার সময় এই তিনটা কাজ আপনারা করে রাখবেন যেন পরবর্তীতে আবার অস্বীকার করতে না পারে যে না আমি তালাক প্রত্যাহার করি নাই বা আমি এটা চাই নাই, এটা আমাকে জোর করে করানো হয়েছে। তো এইটা থেকে বাঁচার জন্য তিনটা পদ্ধতি আপনারা ফলো করতে পারেন। কিন্তু তালাকের নোটিশ পাঠানোর পর যদি 90 দিন পার হয়ে যায় তখন উপায় কী, তখন কী করা যেতে পারে? যদি তালাকের নোটিশ পাঠানোর পরে 90 দিন পার হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই তারা যদি স্বামী স্ত্রী রূপে আবার একসাথে বসবাস করতে চাই এবং উভয়ের কেউই অন্যত্র কোনো জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে থাকে, তাহলে তারা আবার নিজেদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আবার স্বামী স্ত্রী হিসেবে বসবাস করতে পারে যদি তাদের তালাকের নোটিশ প্রেরণ করা 90 দিন পার হয়ে যায়, অর্থাৎ ইদ্যুৎকালীন পিরিয়ড যদি পার হয়ে যায় তাহলে অবশ্যই তাদেরকে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে, যদি না তারা অন্যত্র তৃতীয় কোনো জায়গায় বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। তবে এই তালাকের বিধানটি যদি তৃতীয়বার পর্যন্ত চলে যায়, যে একবার দুইবার তিনবার পর্যন্ত তালাক দেওয়া হয়ে গেছে, সেক্ষেত্রে কিছু স্পেসিফিক নিয়ম ফলো করে তারা আবার বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবে, তবে সেটা একটু জটিল প্রক্রিয়া। যদি তিনবার পর্যন্ত তালাক কার্যকর হয়ে যায় তখন এটা অ্যাপ্লাই করা যাবে। আবার স্ত্রীকে যদি তালাকের নোটিশ পাঠানোর সময় স্ত্রী গর্ভবতী থাকে তাহলে যতদিন না পর্যন্ত বাচ্চা প্রসব করবে ততদিন, বাচ্চা প্রসব করার আগ পর্যন্ত তারা যে কোনো সময় তালাকের নোটিশ প্রত্যাহার করতে পারে এবং তারা একসাথে স্বামী স্ত্রী হিসেবে আবার বসবাস শুরু করতে পারে,
এবং এটার জন্য তাদের নতুনভাবে কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার দরকার নেই। তবে যদি বাচ্চা প্রসব হয়ে যায়, যদি বাচ্চা হয়ে যায় সেক্ষেত্রে আর এই নিয়মটা খাটবে না, সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে আবার নতুনভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তারপরে সংসার করতে হবে। এই ছিল আজকে আমাদের তালাক প্রত্যাহারের বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা। আইনি কোন কোন সমস্যা নিয়ে, কোন কোন বিষয় নিয়ে আপনারা ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো সমস্যার সমাধান নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।